আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া ইলেকট্রিক সিরিজ আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে তো অ্যালগরিদমের মধ্যে আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখছিলাম এবং আমরা অনেকগুলো লেকচার ভিডিও দেখেছি অলরেডি টাইম কমপ্লেক্সিটির উপরে আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন বাই নেচার যদি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন তো এই পর্যন্ত আমরা যে এতগুলো টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখলাম একটা কোডের ক্ষেত্রেও কি আমাদের একের অধিক টাইম কমপ্লেক্সিটি আমরা পেয়েছি একটা কোডের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন পর্যন্ত একের অধিক টাইম কমপ্লেক্সিটি পাইনি বাট একের অধিক টাইম কমপ্লেক্সিটি পাওয়া পসিবল কোন ক্ষেত্রে এমন ক্ষেত্রে যেখানে হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট রয়েছে একটা কোড নিয়ে নিচ্ছি এখানে ইনিশিয়ালি হচ্ছে একটা ওয়াইল লুপ রয়েছে ওয়াইল এম ইজ নট ইকুয়ালস টু এন ইফ তো এখানে এই যে একটা পিস অফ কোড এই কোডটা কতবার এক্সিকিউট হবে সেটা তো আমরা জানি না কারণ হচ্ছে এখানে কন্ডিশন বলা হচ্ছে এম ইজ নট ইকস টু এন এম এর ভ্যালু কত এন এর ভ্যালু কত সেটা আমরা জানি না যে এখানে হচ্ছে ব্লাইন্ডলি আমরা বলতে পারছি না এটা হচ্ছে কতবার চলবে তো এখানে এতটুকু তো আমরা বুঝতে পারি যে হচ্ছে এম এর ভ্যালু এন এর ভ্যালু সমান হয়ে গেলে হচ্ছে আর চলবে না তাই না তো এখানে আমরা একটুখানি ট্রেস করতে পারি লাইক হচ্ছে এম আর এন দিয়ে হচ্ছে আমরা ট্রেস করতে পারি তো ইনিশিয়ালি জাস্ট ফর এক্সাম্পল ধরেন এম এর ভ্যালু হচ্ছে সিক্স এন এর ভ্যালু ধরন হচ্ছে সিক্স থ্রি সমান না করছে ঢুকবে এর ভিতরে আবার চেক হচ্ছে থেকে বড় অফ কোর্স সিক্স ইজ গ্রেটার দেন থ্রি এখানে এইটা হচ্ছে আমাদের স্যাটিসফাই করছে এটা স্যাটিসফাই হওয়া মানে কি মানে হচ্ছে এম এর নিউ ভ্যালু আপডেট হবে এম এর নিউ ভ্যালু আপডেট হয়ে কি হবে এম এর ভ্যালু থেকে ওল্ড যে ভ্যালু সেটা থেকে হচ্ছে আমাদের এন এর ভ্যালু মাইনাস হবে মানে হচ্ছে সিক্স থেকে থ্রি মাইনাস হবে যেটা হচ্ছে আমরা পাচ্ছি থ্রি থ্রি এখানে আসবে এবং এন এর ভ্যালু ক্ষেত্রে এখানে এতটুকু এক্সিকিউট হওয়ার পরে হচ্ছে এখান থেকে বের হয়ে এগিয়ে নিয়ে আসবে হচ্ছে ওয়াইলের কাছে তো ওয়াইলের কাছে আসার পরে এখানে কি হবে ওয়াইলের কাছে এখানে আসার পর হচ্ছে কন্ডিশন চেক হবে এখানে দেখেন এম ইজ নট ইকুয়াস টু এন বাট এখানে যদি আমরা দেখি এম ইজ ইকুয়াস টু এন সমান এখানে আমরা দেখতে পাচ্ছি তো সমান হয়ে গেলে কি হবে আমাদের এই কোড আর এক্সিকিউট হবে না তো এখন এই যে একটা পার্টিকুলার একটা হচ্ছে আমরা যে ভ্যালু ধরে নিয়েছি এটা ক্ষেত্রে হচ্ছে আমাদের এই একবারই হচ্ছে এক্সিকিউট হয়েছে ওয়ান টাইম তাই না নেক্সট আমরা ভ্যালুটা ওখানে চেঞ্জ করে ধরি সে হচ্ছে আমরা ধরছি এম এর ভ্যালু হচ্ছে ফাইভ এন এর ভ্যালু ধরছি আমরা ফাইভ এটার ক্ষেত্রে দেখেন তো ওয়াইল চেক করছে এম আর এন এর ভ্যালু চেক করতে যেয়ে দেখলো এম ইজ ইকুয়াস টু এন এখানেই ব্রেক হয়ে গেল তো আমাদের লুপের ভিতরে ঢুকবেই না বের হয়ে যাবে মানে হচ্ছে একবারও এক্সিকিউট হলো না জিরো টাইম এক্সিকিউট হয়েছে নেক্সট আরেকটু যদি আমরা অ্যানালাইসিস করি সে এম এর ভ্যালু হচ্ছে আমাদের ফোরটিন এন এর ভ্যালু হচ্ছে টু তো এটার ক্ষেত্রে দেখা যাক কন্ডিশন স্যাটিসফাই করছে এম ইজ নট নট ইকু এন এন্ড হচ্ছে ইফে যদি আমরা যাই চোদ্দো দুইয়ের থেকে বড় তার মানে হচ্ছে এখানে হচ্ছে এই চোদ্দো থেকে দুই মাইনাস যাবে মানব এখানে থাকবে বারো এখানে হচ্ছে দুই এগেই নেক্সট যদি আমরা আবার আসি আসার পর হচ্ছে কানেস্কশন আমাদের স্যারেসই হচ্ছে এম ইজ নট ইগস্ট টু এন দু আর ঢুকবে লুপের ভিতরে এম এন এর থেকে বড় তার মানে হচ্ছে আমাদের এমের ভ্যালু আপডেট হবে আপডেট হয়ে কী হবে বারোর থেকে দুই মাইনাস গেলে দশ এখানে থাকবে হচ্ছে দুই এগেই না আসবে আমাদের লুপের মধ্যে এই দুইটা ভ্যাল হচ্ছে ডিফারেন্ট তাই না ইফের এর মধ্যে যাবে কারণ এম এর ভ্যালু এন এর থেকে বড় গেল ভালো কথা তার মানে হচ্ছে আমাদের এম এর থেকে এই ভ্যালু হচ্ছে মাইনাস হবে মানে হচ্ছে হবে হচ্ছে এইট এটা হবে হচ্ছে টু নেক্সট আবার যদি যাই এটা হবে সিক্স এটা হবে টু নেক্সট আবার যদি যাই এটা হবে ফোর এটা হবে টু নেক্সট আবার গেলে এটা হবে টু এটা হবে টু অ্যান্ড এগেইন এই দুইটা ভ্যালু হচ্ছে সমান যেহেতু দুইটা ভ্যালু সমান তার মানে হচ্ছে আমাদের গ্রুপ থেকে বের হয়ে যাবে আর এক্সিকিউট হবে না তো কতবার এক্সিকিউট হলো এক দুই তিন চার পাঁচ ছয় বার আমাদের এক্সিকিউট হয়েছে এটা হচ্ছে অলমোস্ট আমাদের ফরটিন বাই টু এর কাছাকাছি আপনি বলতে পারেন তাই না মানে হচ্ছে এন বাই টু আপনি বলতে পারেন কাইন্ড অফ নট এক্সাক্টলি বাট অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি এন বাই টু তার মানে হচ্ছে এই কোডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এন বাই টু টাইম এক্সিকিউট হয়েছে তো এখন দেখেন আমাদের এই কোডটার ক্ষেত্রে দুই রকম বা হচ্ছে বিভিন্ন অ্যানালিসের সময় বিভিন্ন রকম টাইম কমপ্লেক্স আমরা পাচ্ছি ইনিশিয়ালি জিরো টাইম ওর ওয়ান টাইম বাট সে ওয়ান টাইম আমাদের এক্সিকিউট হয়েছে তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে কি অর্ডার অফ ওয়ান তাই না এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমাদের এন বাই টু টাইম হচ্ছে এক্সিকিউট হচ্ছে মান হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের পলিনোমিয়াল এর হাইয়েস্ট কত ওয়ান মান হচ্ছে অর্ডার অফ এন টাইম আমাদের এখানে এক্সিকিউট হচ্ছে দুই রকম টাইম কমপ্লেক্সিটি আমরা পাচ্ছি তাই না তো এখানে আমরা মাত্রই বললাম যে দুই রকম টাইম কমপ্লেক্সিটি পাওয়া পসিবল যেখানে এই যে অর্ডার অফ ওয়ান এটা হচ্ছে আমাদের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি এবং এটা হচ্ছে আমাদের ওর্স কেস টাইম কমপ্লেক্সিটি আশা করছি বুঝতে পারছেন তো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখি সে অ্যালগরিদম টেস্ট কোন একটা প্যারামিটার নিচ্ছে সে হচ্ছে এন and if n is less than 5 then printf and percent d and i will else for i is equals to 0 এই একটা পিস অফ কোড যেখানে আমাদের অ্যালগোরিদম টেস্ট এন কোন একটা ভালো নিচ্ছে যেখানে আমাদের দুইটা পার্ট রয়েছে একটা চিফ পার্ট একটা এলস পার্ট যেখানে ইফ পার্টে বলা হচ্ছে যদি আমাদের যে ভ্যালুটা নিচ্ছে এন এই ভ্যালু যদি পাঁচের ছোট হয় তাহলে আমরা সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি এবং হচ্ছে পার্টে বলা হচ্ছে এলস যদি পাঁচের বড় হয় এই কন্ডিশন যদি ফেল হয় তাহলে তাই না পাঁচের বড় হয় তাহলে হচ্ছে এই লুক এক্সিকিউট হচ্ছে যেখানে আই জি প্লস জিরো প্লাস মানে হচ্ছে জিরো টু এন এখানে যাচ্ছে এবং হচ্ছে এই এন ভ্যালু সংখ্যক হচ্ছে আমাদের এই প্রিন্ট আই এর ভ্যালুটা হচ্ছে আমরা প্রিন্ট করে দিচ্ছি মিনিং কি সিম্পল মিনিং হচ্ছে আমাদের এই যে স্টেটমেন্ট এটা কতবার এক্সিকিউট হবে এন টাইম প্রিন্ট হচ্ছে তাই না এটা হচ্ছে এবং হচ্ছে যদি এইটা এক্সিকিউট হয় এটা কতবার এক্সিকিউট হবে ধরেন হচ্ছে আমাদের এনেভাল হচ্ছে ফোর কন্ডিশন স্যাটিসফাই করলো ফোর ইজ লেস দেন ফাইভ এটা একবার প্রিন্ট করবে যেখানে প্রিন্ট করবে কি ফোর প্রিন্ট করে দিবে কতবার এক্সিকিউট হলো ওয়ান টাইম তাই না ওয়ান টাইম তো এই পোর্শনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে এই পোর্শনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ ওয়ান এবং যদি আমাদের এনার ভ্যালু যদি ফাইভ এর থেকে ছোট না হয় তাহলে এই পোর্শন এক্সিকিউট হবে সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে অর্ডার অফ এন দুই রকম টাইম কমপ্লেক্সিটি আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি তাই না এবং এটা হচ্ছে আমাদের ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি আশা করছি বুঝতে পারছেন তো এখানে এমন ম্যান্ডাটরি না যে ই থাকলেই হচ্ছে দুই রকম বা হচ্ছে তিন রকম পেতে হবে একরকম আমরা পেতে পারি জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমরা এমন একটা কাজ করলাম সে এরকম রয়েছে সে এরকম রয়েছে আমাদের ইফ একটা পার্ট রয়েছে একটাই পার্ট এনার্জি ভ্যালু যদি পাঁচের থেকে কম হয় তাহলে হচ্ছে লুপটা চলবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আলটিমেটলি এই যে আমাদের এই স্টেটমেন্টটা এটা এন টাইম এক্সিকিউট হবে কারণ পাঁচের নিচে যে ভ্যালুটা আমাদের নিচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের ফল চলছে এন টাইম এখানে হচ্ছে এই চেক আপ হবে হচ্ছে এন প্লাস ওয়ান টাইম এবং এই যে আমাদের প্রিন্টের যে স্টেটমেন্টটা রয়েছে এটা হচ্ছে এন টাইম চলবে তো এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কী হবে এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ এন এখানে কোনো বেস্ট কেস ওর্স কেস নেই এটা ক্ষেত্রে আমাদের টাইম হচ্ছে অর্ডার অফ এন আশা করছি বুঝতে পারছেন যদি আজকে দেখতে ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট দেখছি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম